গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড টুস অ্যাক্টিভিটি চ্যানেলের ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমার ছেলে লেপ গুছিয়ে রেখেছি, লেপের ওপরে বাবু হয়ে বসে আছে। কি হয়েছে বাবা? গুড মর্নিং বলো সবাইকে। গুড নাইট না, গুড মর্নিং বলো। মর্নিং মর্নিং। তো নতুন একটা সকালে, নতুন একটা দিনে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 9টা। আর শীতের সকাল মানেই তো জানো, ভীষণ অলস লাগে, উঠতে ইচ্ছা করে না। মানে মনে হয় একটু দেরি করে উঠে, একটু দেরি করে উঠে, এরকম করতে করতে বেশ দেরিই হয়ে যায়। তো বউ কী বলো তো, একটা তাড়া থাকে, ভিডিও করা থাকে, কাজকর্ম করা থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, কারণ পুজো দেওয়া হবে। আর আজকে তো নিরামিষ হয় আমাদের বাড়িতে, তো নিরামিষ রান্নাবান্না হবে। তো চলো কাজে শুরু করো। আর এখন যে জামা কাপড়গুলো তোলা ছিল সেগুলোকে একটু ভাঁজ টাজ করে নেব। আর কিছু জামা কাপড় কেচে দেবো, আজকে আবার রেখে দিয়েছি ভিজিয়ে। দেখো জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে সব নেড়ে দিয়েছি। দেখো এবারে আমি চলে এলাম বাসনপত্র মাজতে। সমস্ত বাসনপত্র এখানে দেখো, পুরো ঢিপ দেওয়া রয়েছে, এগুলোকে আমি এখন মেজে নেব। তো আজকে দুপুরেও তো চলেছে আর কি, খিচুড়ি দিয়ে চলেছে। তো আজকে সন্ধ্যাবেলা ভাবছি যে আর সকাল থেকে খিচুড়ি দিয়ে পারা যাচ্ছে না, এবার সন্ধ্যাবেলা কিছু রান্নাবান্না করি। তো কী রান্না করছি বলো তো? কিছুই না, একটু সয়াবিন করছি, যেটা আজকে নিরামিষ। তো সয়াবিন রান্না করছি আর ভাত, আর কিছুই না। আর ওদিকে দেখো ছেলের কান্না শুনে যাচ্ছে, আমি চলে এসেছি কাজ। ওর বাবা বলছে এখন আর যেতে হবে না রান্নার জায়গায়, তুই এখানে বস। তো কান্নাকাটি করছে সবসময় মার কাছে থাকবে বলে, তো রান্নাটা করে নিই। আর আজকে দেখো শুধু রাত্রে সয়াবিন করলাম আর ভাত।
দেখো হাজবেন্ড তো খাচ্ছে আর ছেলেকে দেব। আন্না বলছে আন্না। তো রাত্রে খাওয়া দাওয়াটা করে নিয়ে আজকের ব্লগটা আর বেশি দূর এগোবো না, এখানেই শেষ করবো। রাত তো অনেক হলো, তো তোমরা সবাই ডিনার টিনার করে নাও। তো আজকের মতো টাটা, ভালো থেকো সুস্থ থেকো সবাই। দেখো টাটা করবে।